বাংলা একাডেমিতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। প্রথম দিনের আয়োজনে এতে অংশ নেন প্রবাসী বাঙালি ও বাংলাদেশি বংশোদ্ভূত সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক সহ অনেকে। দেশের বাইরে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে কালচারাল সেন্টার গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় তিন দিনের এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 2024। এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও কবি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক সহ গুণীজনরা। জন্মভূমির ঋণ কখনো শোধ হয় না, কিন্তু এই বাংলা দেশে এসে বাংলা একাডেমির সঙ্গে একসঙ্গে কাজ করে একটা প্রমিত বাংলা ব্যাকরণ আমরা তৈরি করেছিলাম। অধ্যাপক রফিকুল ইসলাম, আমার প্রয়াত বন্ধু, এবং আমি ছিলাম যুক্ত সম্পাদক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ সময় বাংলা সাহিত্য ও বাংলা ভাষার নানা দিক নিয়ে কথা বলেন বক্তারা। ভাষাভিত্তিক অর্থাৎ যেটাকে বলে এথনোলিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ থেকে আমরা যদি আমাদের এই বাংলা ভাষাকে বিবেচনা করি, তাহলে বাংলা ভাষা হচ্ছে তৃতীয় বৃহত্তম। অর্থাৎ আমি আমার সংস্কৃতি যে প্রতিফলনের যে কথাটা বলছি, বাঙালিরা দৃশ্যমান, সারা পৃথিবীতে এখন দৃশ্যমান, তো সেজন্যে দৃশ্যমানতাকে আরও বেশি তীব্র করার জন্যে আমার মনে হয় কিছু কাজ করা দরকার। সভাপতির বক্তব্যে সংস্কৃতিজন রামেন্দু মজুমদার বলেন, পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবে আটকে আছে দেশের বাইরে বঙ্গবন্ধু কালচারাল সেন্টার নির্মাণের কাজ। আমি প্রথমে যে একটা কালচারাল সেন্টার নিয়ে কথা বলতে চাই, সংস্কৃতি মন্ত্রণালয়ের আহ্বানে একটা প্রস্তাবনাও দিয়েছিলাম কাঠামোগত এই ব্যাপারে কী করা যেতে পারে। শেষে যেটুকু জানতে পারি যে লিড মিনিস্ট্রি কে হবে, তা নিয়ে একটা টানাপোড়েন ছিল সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে, সেখানে গিয়ে জিনিসটা থেমে যায়। এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। ফরহাদ ইবনে মালিক, DBC News, ঢাকা।